ওই বাদশার নাম হলো বাদশা দাকিয়ানুস নামের বাদশাহ। বলে এই বাদশাহ কেমন? এই বাদশাহ হলো অনেক জালেম, অনেক অত্যাচারী বাদশাহ, অনেক অত্যাচার করে সারা দুনিয়াতে। যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ইমান আনে তাদের উপর প্রচুর নির্যাতন করে, আর যারাই আল্লাহকে মানে না, যারাই মূর্তির সামনে মাথা নত করে না তাদেরকে ফাঁসি দড়িতে ঝুলায়। সারা দুনিয়ার মধ্যে এই বেইমান, সারা দুনিয়ার মধ্যে এই বেইমান, এই জালেম বাদশার অত্যাচারে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। এই জালেম বাদশার ভয়ে কোনো মানুষ ঈমান আনতে পারে না, এই জালেম বাদশার ভয়ে কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে না। এই জালেম বাদশা এই পরিমাণ নির্যাতন চালায়, তার নির্যাতনের ভয়ে মানুষগুলো বেঈমান হয়ে যায়, তার নির্যাতনের ভয়ে মানুষ ঈমান আনতে চায় না। এই বাদশার বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতজন এমন যুবক তৈরি করে দিলেন। এই সাত যুবক এমন ঈমানদার, আর তাদের ঈমান তো মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে আলাদা একটা ঈমানের সাহস দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন এই সাতজন যুবকের হৃদয়ের মধ্যে ঈমানের একটা জজবা দিয়ে দিয়েছেন। এই বাদশার সামনে কোন মানুষ ভয়ে ইসলাম ধর্ম মানতে চায় না, এই বাদশার সামনে কোন মানুষ আল্লাহকে মানে না, বরং এই বাদশার সামনে সবাই ভয় পেয়ে যায়। কারণ যে ঈমান আনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সবাই ভয় পায়। কেউ ভয়ে বাদশার সামনে ঈমান আনবে দূরের কথা, কেউ বলতে পারে না যে আমি আল্লাহকে মানি, এই কথাও বলার সাহস কেউ পায় না। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে এই সাতজন যুবকের মধ্যে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এমন ঈমান দিয়েছেন, ঈমানের এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। এই সাতজন যুবক বাদশার সামনে দাঁড়ায় যায়, বাদশার সামনে বাঘের বাচ্চার মতন দাঁড়ায়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাদশাহ আমরা আল্লাহ তাআলাকে মানি, আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই, দুনিয়ার মূর্তি আমরা মানি না, দুনিয়ার মূর্তির সামনে আমরা মাথা নত করব না, আমরা এক আল্লাহকে মানি, আমরা হলাম ঈমানদার। বাদশাহ বলে যদি বাঁচতে চাও, বাদশাহ বলে যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, ঈমান নিয়ে বাঁচতে পারবি না। যদি বাঁচতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও, আর আমাদের মূর্তির সামনে গিয়া মাথা নত করে ফালাও। কিন্তু এই সাতজন যুবক জবাব দেয়, না না, জীবন যাবে আমরা ঈমান ছাড়তে পারবো না। বর্তমান বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম কোরআনের কথা বলে আর তাদেরকে জেলখানায় নিয়ে আর ইমানটা নিয়ে অত্যাচার চালানোর উপরে উলামায়ে কেরাম বলে ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনের কথা বলার জন্য জীবনটাকে বিলিয়ে দিব, তারপরেও কোরআনের কথা বন্ধ করা যাবে না। এইরকম প্রত্যেকটা যুগে যুগে শুধু পয়গম্বর নয়, শুধু আলেম উলামা নয়, বরং সাধারণ মুসলমান নাও তাদের ঈমানটাকে রক্ষা করতে গিয়ে অনেক কষ্ট আর পরিশ্রম। এই সাতজন যুবক বাদশার সামনে যখন দাঁড়া, বলে ও বাদশাহ আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহকে ভয় পাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা এক আল্লাহকেই মানি, আমরা এক আল্লাহকেই ভয় পাই, আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি, আর আমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। সুতরাং আপনি হাজার চেষ্টা করে আমাদেরকে মূর্তির সামনে মাথা নত করাতে পারবেন না। সুবহানাল্লাহ। এই সাত যুবকের ঈমান কত মজবুত, এই সাত যুবকের ঈমান কত শক্তিশালী। বর্তমান সারা বিশ্বের মধ্যে পুনে 200 কোটি মুসলমান বসবাস করে,
পুনে 200 কোটি মুসলমানের ঈমান যদি এমন শক্তিশালী হইতো তাহলে এতদিন পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে চলে যাইত না। আমাদের ঈমান দুর্বল, নামাজি নামাজি তো পড়ি না, আমাদের ঈমান থাকবে কি? এ মুসলমান যুবক আমার কলিজার টুকরো ভাই, একবার তাকায় দেখো এই সাতজন যুবকের দিকে, এই সাতজন যুবকের ঈমানটা কত মজবুত। এই সাত যুবক যখন বাচ্চার সামনে দাঁড়া যায়, আমরা আল্লাহকে মানে আমরা আল্লাহকে ভয় পাই, হাজার চেষ্টা করেও মূর্তির সামনে মাথা নত করাতে পারবে না। এই বাদশা বলে, বাদশা বাদশা বলে যে তোমরা মূর্তির সামনে মাথা নত করবে না, আল্লাহরে মানো। এই ওর গলার থেকে স্বর্ণের চেন অথবা হাতে স্বর্ণের আংটি টাঙ্গি থাকলে খুলে ফেলাও, আর বলে যে আজকের দিন সময় দিলাম, আজকের দিন রাত চিন্তা ভাবনা করে আগামীকালকে সকালবেলা সিদ্ধান্ত জানাবে। যদি এক আল্লাহকে মানা ছাড়তে না পারো তাহলে তোমাদের ফাঁসি, মৃত্যুদণ্ড। এখন এই সাতজন যুবক চিন্তায় পড়ে যায়। এই সাতজন যুবক মনে মনে ভাবে আমাদেরকে যদি ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেয় আমরা এখন কি করব, কি করব মরণের ভয়। এই সাতজন যুবক মনে মনে চিন্তা করে আমরা এখন এই জায়গা থেকে পালায়া আমরা ভিন্ন একটা জায়গার মধ্যে চলে যাব, ভিন্ন একটা জায়গায় গিয়া গোপনে গোপনে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে লিপ্ত হইয়া যাব। এই সাত যুবক মনে মনে চিন্তা করিয়া, এই সাত যুবক দৌড়াইতে দৌড়াইতে হেঁটে 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 একটা পাহাড়ের জায়গায় চলে যায়। একটা পাহাড় বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে এমন একটা গুহা, এই গুহার মধ্যে যদি পলায়ন করে দুনিয়ার কেউ দেখবে না, তারা এই গুহার মধ্যে লুকায়ন করে তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে লিপ্ত হবে। হেঁটে হেঁটে যখন সামনের দিকে যায়, সামনের দিকে গিয়া দেখে একজন কৃষক এবং ওই কৃষকের সাথে একটা কুকুর রয়েছে। ওই কৃষক ওই সাত যুবককে ডাক দিয়া বলে, হে যুবকরা আমি তোমাদেরকে এমন একটা গুহার কথা বলে দিব, ওই গুহার মধ্যে যদি তোমরা লুকাও, ওই গুহার মধ্যে লুকাইয়া আল্লাহ তাআলার ইবাদত করবা, দুনিয়ার কেউ তোমাদের খোঁজখবর পাবে না, তোমরা ওই গুহার মধ্যে দ্রুত ঢুকে যাও। ওই সাতজন যুবক গুহার মধ্যে ঢুকে যাবে, আর ওই কুকুরটাও সাত যুবকের পিছন পিছন যায়। আর ওই সাত যুবক কুকুরটাকে অনেক কষ্ট করে তাড়ানোর চেষ্টা করে, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দেয়, আর কুকুর ডাক দেয়া বলে, ও যুবক টেনশন নাই, তোমাদের কোনো টেনশন নাই, কারণ আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুকুর, আমি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য, তোমাদের নিরাপত্তার জন্য আমি তোমাদের সাথে যাই। এই সাত যুবক পাহাড়ের মধ্যে ঢুকে যায়, আর এই পাহাড়ের মধ্যে ঢুকিয়া পাহাড়ের ভিতরে একটা ঘর মধ্যে যায়, আর এই দিক দিয়া রাজ দরবারে খবর চলে যায়। সাত যুবক নাই, রাজপ্রাসাদে নাই, সাত যুবক পলায়ন করেছে কোথায় যেন চলে যায়। রাজা মশাই এবার চিন্তা টেনশন, রাজা মশাই বলতেছে সাত যুবক পলায়ন করেছে, সারা দেশে গোয়েন্দা ফিট করে দাও, তালাশ করো কোথায় এদেরকে পাওয়া যায়। রাজা মশাই তাদেরকে খোঁজাখুঁজির জন্য হয়রান, যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের মৃত্যুদণ্ড। ঈমানের একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মুমিন আসবে, দুনিয়াতে যত মুমিন আসবে, যত ঈমানদার বান্দা বান্দিরা দুনিয়াতে আসবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে পরীক্ষা নেবে। কোন ঈমানদার ব্যক্তি ওই সময় পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যে সময় পর্যন্ত সে তার ঈমানের পরীক্ষা না দিবে। এই সাত যুবক ঈমানের পরীক্ষা দেয়, রাজা মশাই ঘুরে ঘুরে কোথায় যাও, এই সাত যুবককে ধরে আমার কাছে নিয়ে আস, এই সাত যুবককে আজকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিব। সারা দুনিয়া খুঁজিয়া খুঁজিয়া সাত যুবককে আর খুঁজে পাওয়া যায় না, আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার, বাঁচানোর মালিক আমার আল্লাহ, মারণের মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচানোর মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের মালিক। আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে সারা দুনিয়ার মানুষ মিলাও ব্যাজ যদি করতে পারে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ব্যাজ যদি করে সারা দুনিয়ার মানুষ মিলাও তাকে সম্মান দিতে পারে না। এই সাত যুবককে তালাশ করে পায় না সারা দুনিয়া ঘুরিয়া ঘুরিয়া এই সাত যুবককে আর কোন জায়গায় খুঁজে পাওয়া সম্ভব নয়। বাদশাহ এবার মনে মনে চিন্তা করে কোথায় পাওয়া যায়। হঠাৎ করে একজন আল্লাহর গোলাম বাদশার কানে খবর দিয়া দেয়, অমুক পাহাড়ের গুহার মধ্যে সাত যুবক লুকায়ন করেছে, বাদশাহ এবার তাদেরকে তালাশ করার জন্য পাহাড়ে চলে যায়। বাদশাহ ভাবে আজকে তাদের মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার সামনে তারা আল্লাহকে মানবে এটা আমার সহ্য হয় না। জালেমদের সামনে ন্যায় কথা সহ্য হয় না, জালেমদের সামনে আল্লাহ পাকের কথা সহ্য হয় না। তো এই সাত যুবককে তালাশ করে করে যখন পায় না, এক আল্লাহর গোলাম বাদশার কানে কানে খবর দেয়, সাত যুবক অমক গুহায় গিয়া পলাইছে, অমক গুহার মধ্যে গিয়া তাদেরকে ধরিয়া আনেন। বাদশাহ এবার সৈন্য সামন্ত নিয়ে যখন চলে যায় পাহাড়ের কাছে, পাহাড়ের ভিতরে ডুববে যে গুহার মধ্যে সাত যুবক লুকাইয়া রয়েছে, গুহার মধ্যে যে গুহার মধ্যে সাত যুবক লুকিয়ে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যাকে বাঁচাই সারা দুনিয়ার মানুষ মিলাও তাকে কিছুই করতে পারবে না। মহান রব্বুল আলামিন এই বাদশাহ যখন গর্তের মধ্যে ঢুকবে, যেই গর্তের মধ্যে সাত যুবক পলায় আছে, এই গর্তের মধ্যে যখন ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম বাদশার ভিতরে একটা ভয় সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার, ওই জালেম বাদশার মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, বাদশার ভিতরে ঢুকার সাহস পায় না, বাদশাহ এবার ভয়ে ভয়ে শুধু পিছন দিকে ফিরে যায়। এবার ওই পাহাড় থেকে বের হইয়া বাদশাহ মনে মনে ভাবলেন ওদেরকে তো ধরতে পারলাম না, এই পাহাড়ের মুখের মধ্যে বিশাল একটা পাথর দিয়া ঢেকে দাও যাতে ওরা না খাইয়া বন্দিত অবস্থায় এখানে মরিয়া যায়। বাদশার দায়িত্ব অনুযায়ী সব সৈন্য সামন্তরা বিশাল বড় একটা পাথর ওই পাহাড়ের মুখের মধ্যে দিয়া একেবারে বন্ধ করে দেয়। আর বাদশাহ মনে মনে ভাবে যুবকরা এর ভিতরে থাইকা না খাইয়া মরিয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যদি একবার খেলি আমার খেলায় আমার এক সেকেন্ডও লাগবে না তোদের সকলকে হার মানিয়া দিব। বাদশাহ মানুষ তো
মনে মনে ভাবে সব অহংকার আমার, ক্ষমতা আমার। বর্তমান জামানার কথা হইল, জোর যার মুল্লুক তার, যে লোকটা গরিব তার কোন জোর নাই, তার কোন মুল্লুক নাই। আর যে যুগটার ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই দেখায়া দেখায়া কত আল্লাহর গোলামরা আলে মুলা আমাদেরকে জেলখানায় আর রিমান্ডে ভরে, ঠিক কিনা? এই অত্যাচার সারা জীবন থাকবে না, এমন একটা সময় আসবে এই অত্যাচার অবসান ঘটবে, ঘটবে ইনশাআল্লাহ। এই সাত যুবকের গর্তের পাহাড়ের মুখের মধ্যে যখন বিশাল একটা পাথর দিয়া বন্ধ করে দেয়, রাজা দৌড়াইয়া রাজপ্রাসাদের মধ্যে চলিয়া যায়। আর ওই সাত যুবকের বাবা মা ডাকে আইনা, বলে তোমাদের সন্তান কোথায় গিয়েছে একবার বলে দাও, তোমাদের সন্তানের ঠিকানা একবার দাও, কারণ বাচ্চা সঠিক জানে না যে ওখানে আছে কিনা। বাচ্চার মনে সন্দেহ, এখানে থাকতে পারে নাও থাকতে পারে, সন্দেহ পোষণ করিয়া বাচ্চা ওই পাহাড়ের মুখের মধ্যে পাথর দিয়া চাপা দিয়েছে। বাড়িতে আইসা এই সাত যুবকের বাবা মাকে ডাইকাই না, বলে ঠিকানা দাও, তোমাদের সন্তান কোথায় গেছে ঠিকানা দাও। বাবা মারা বলেও বাচ্চা নামদার, আমরা তো আপনাকে মানি, আমরা তো মূর্তির সামনে মাথা নত করে, আমাদেরকে কেন এমন করেন, আমরা তো জানি না যে আমাদের সন্তান কোথায় গেছে, জানলে বলে দিতাম, আমাদেরকে দয়া করে ছেড়ে দেন, আমরা তো জানি না, আমাদের কোনো অপরাধ নেই, আমাদেরকে কেন শুধু শুধু জেরা করবে। বাদশাহ ওই সাত যুবকের বাবা মাকে ছেড়ে দেয়, সাত যুবকের বাবা মা চলে যায় যার যার বাড়ি। এই সাত যুবকের কি কাহিনী! এই সাত যুবক গর্তের মধ্যে অবস্থান করে, আর এই সাত যুবকের মধ্যে একজন যুবক নাম হইল তামলিখা, বাকি ছয়জন যুবক এই যুবককে ডাক দিয়া কয়, যাও বাজারে গিয়া আমাদের জন্য ভালো উত্তম খাবার কিনা নিয়ে আস। তামলিখা রাত্রে যখন হয়, তামলিখা সকাল যখন হয়, তামলিখা সকালবেলায় ফকিরের বেশ ধরিয়া বাজারে গিয়া সকলের জন্য খাবার নিয়ে যায়। আর সবাই এইভাবে এক দুই দিন, এক দুই একদিন দুই দিন করে করে জীবন যাপন করে, এইভাবে করে একদিন দুই দিন করে করে জীবন যাপন করে। একবার এইভাবে জীবন যাপন করতে করতে এই সাতজন যুবক সর্বদাই গর্তের মধ্যে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগির মধ্যে লিপ্ত হয়ে যায়। এই সাত যুবক এই গর্তের মধ্যে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে একদিন রাতের বেলা এই সাত যুবককে ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ, বাদশাহ যে পাহাড়ের মুখের মধ্যে একটা পাথর দিল, তো ওখানে দুইজন যুবক ছিল আল্লাহর খাঁটি ইমানদার। দুইজন লোক মনে মনে ভাবলো, দুইজন লোকের নাম হইলো, একজনের নাম হলো বেদরস আর একজনের নাম হইলো রুনাস। এই দুইজন আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করলো, বাদশাহ তো এই পাহাড়ের মুখের মধ্যে পাথর দিয়া ঢাকিয়া দিল, এখন তো এই সাত যুবক ইন্তেকাল করে ফেলবে, এই সাত যুবকের ইমান তো মজবুত, ভবিষ্যৎ জামানায় যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষেরা এই সাত যুবকের হয়তো এই সাত যুবকের কাহিনী তালাশ করবে, এই সাত যুবকের কাহিনী তারা পরে পরে নিজেদের ইমানটাকে মজবুত করবে। এই দুইজন আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করিয়া ওই সাত যুবকের নাম একটা খাতার মধ্যে লিস্টি করিয়া ওই খাতাটা ওই কাগজটা গর্তের মধ্যে ঢুকা দেয়। ওই দুইজন যুবক ধীরে ধীরে পাথরটা সরাইয়া আর ওই কাগজটা গর্তের মধ্যে একটা সিন্ধুকের মধ্যে দিয়া সিন্ধুকটা ওখানে রাখা দেয়, যাতে ভবিষ্যতে যত মানুষ আসবে তারা যাতে সাত যুবকের ঘটনা জানতে পারে, নাম ঠিকানা পড়তে পারে, এবং এই সাত যুবকের ইমানের কাহিনী পড়ে পড়ে মানুষ যেন নিজেদের ইমানটাকে মজবুত করে। এই সাত যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম পাড়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়।
ঘুমের মধ্যে লিপ্ত হয়ে যায়। আরে ঘুমটা এমন তেমন ঘুম নয়, এই ঘুমটা এক রাত্রের ঘুম নয়, এই ঘুমটা একদিনের ঘুম নয়, এই ঘুমটা একদিন দুই দিন করে করে, এক বছর দুই বছর করে করে, এই ঘুমের টাইম হয়ে যায় 309 বছর। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। 309 বছর হয়ে যায়, এই 309 বছর আল্লাহর গোলাম সাজ্জুবক আরাম করে ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলে নো পয়গম্বর, স্মরণ করে দেখেন এই সাত যুবকের ঘটনা, আমি এই সাত যুবককে 300 বছর ঘুমানোর পরেও বাঁচায় রাখলাম, আমি আল্লাহ এই সাত যুবককে 300 বছর না খেয়ে বাঁচায় রাখলাম। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর তাকান তাকান এই সাত যুবকের দিকে একবার তাকান, এই সাত যুবককে আমি আল্লাহ এই সাত যুবককে সুন্দরভাবে 300 বছর না খাওয়াও বাঁচায় রাখলাম। আল্লাহু আকবার। একটা খাবারও খায় নাই, একটা মাটিও তাদের শরীর খায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত যুবকের শরীরটা সুন্দর করে হেফাজত করে রাখলেন। আর আমাদের মায়ের নবীকে সাত যুবকের ঘটনা সুন্দর করে শোনা সাহাবে কাহাব, এই সাত যুবকের ঘটনা আগে বলা সাহাবে কাহাব। ওই গুহার মধ্যে সাত যুবক অবস্থান করে 309 বছর, 309 বছর পরে এই সাত যুবক হঠাৎ করে একদিন সাত যুবকের মধ্য থেকে এই সাত যুবকের ঘুমটা ভাঙিয়া যায়। এই সাত যুবক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এক যুবক আরেক যুবককে জিগায়, তোমরা যে ঘুমাইলা এই ঘুমের মধ্যে কতদিন তোমরা অবস্থান করলা? এক যুবক ডাক দেয়া কয় আমরা তো মাত্র এক রাত্র ঘুমাইলাম, আমরা তো একদিন ঘুমাইলাম। আরেক যুবক ডাক দেয়া বলে না না আমরা একদিন ঘুমাই নাই, আমরা অর্ধেক দিন ঘুমাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের একটা আলামত, এর থেকেই বোঝা যায় অনেক আল্লাহর গোলামরা বলে যে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার পরে আবার কিভাবে তুলবেন, কিভাবে সম্ভব? ও মিয়া আল্লাহর কাছে সব সম্ভব। 307 জন যুবককে যদি 309 বছর না খাওয়াই আল্লাহ বাঁচা রাখতে পারে, আর বাকি সব আল্লাহ তাআলার কাছে সহজ, কোনো ব্যাপার নয়। এই জন্য সবাই আল্লাহকে মানো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ সে ডরো, এসা ডর না, জুয়াকে এই ডর না, হায় আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর, আর আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় কর যেই ভয়টা সত্যিকারের ভয় বলে গণ্য হয়। আমি আল্লাহকে ভয় করি আবার বাইরে গিয়ে গুনার কাজের মধ্যেও লিপ্ত হই, এই ভয়ের নাম ভয় না। আমি আল্লাহ কেউ মানি আবার বাইরে গিয়া টিভি সিনেমাও দেখি, এই ভয়ের নাম ভয় না। আমি আল্লাহ কেউ মানলাম আবার নামি আবার আমি নামাজে কুকুর পড়লাম না, এই ভয়ের নাম ভয় না। ওই ভয়টাই সত্যিকারের ভয়, যে ভয়টা অন্তরে থাকলে আমার একুকুর নামাজও বাদ যাবে না, আমার বাইরে গিয়া গুনার কাজের মধ্যেও লিপ্ত হবো না। এই ভয়টা সত্যিকারের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, কারণ আল্লাহকে ভয় করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম
তাআলাকে ভয় করা ছাড়া আমাদের কোন রাস্তা নাই। আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মানাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি একবার তুমি কবুল হয়ে যাও, মরণের পরে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা দরকার। এই সাত যুবক যখন ঘুমের মধ্যে ঘুমায়া যায়, 300 বছর পর এই সাত যুবকের ঘুমটা ভাঙিয়া যায়। এক যুবক আরেক যুবককে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও ভাই তোমরা এই ঘুমের মধ্যে কয়দিন ঘুমাইলা? এক যুবক ডাক দিয়া কয় একদিন ঘুমাইলাম, আর এক যুবক ডাক দিয়া কয় অর্ধেক দিন ঘুমাইলাম। এবার ওই ওই বাকি ছয়জন যুবক তামলিকা নামক যুবককে ডাক দেয়া কয়, হে তামলিকা যাও যাও বাজারে যাও, আর বাজারে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আস। তামলিকা হাতের মধ্যে টাকা নিয়া চলে যায় বাজারের মধ্যে। বাজারের মধ্যে গিয়া দেখে হায় হায় শহর আগের মতো নাই, আগে যে পরিমাণ শহর দেখছিলাম নাই। তামলিকা মনে মনে ভাবলো যে ভিন্ন কোন শহরের মধ্যে আবার ঢুকলাম নাকি, মনে মনে সন্দেহ। তো মনে মনে সন্দেহ হইতেছে, তো একজন লোক কেজি বলে, ভাই এই শহরের নাম কি? বলে, ভাই এই শহরের নাম তো তারসুস। এখন তামলিকা নামের যুবকটা মনে মনে ভাবে, নাম তো ঠিক আছে কিন্তু শহর পরিবর্তন হইলো কেমনে? এই তামলিকা এক দোকানদারকে গিয়া বললো, ভাই আমাকে খাবার দাও, ভাই আমাকে রুটি দাও। ওই দোকানদার তামলিকার হাতের থেকে যখন টাকা দেয়, টাকা দেখা কয়, এই ভাই আপনি কি এই মাটির নিচের সম্পদ পাইলেন নাকি? হ্যাঁ, আপনি কি মাটির নিচের সম্পদ পাইলেন নাকি? তামলিকা তো ভয় পেয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি যে দাকিয়ানুস বাদশাহ যে আমাকে খুঁজে, এমন হয় দাকিয়ানুস বাদশাহর কোন একজন, বুঝতেছেন কথা? হয়তো দাকিয়ানুস বাদশাহ কোন একজন কর্মকর্তা, সে আমার বিষয়ে জাইনা ফালাইছে যে আমি ওই সাত যুবকের একজন। তামলিকা মনে মনে ভয় পেয়ে যায়, তামলিকা মনে মনে ভয় পেয়ে যায়, আর তামলিকার মনের মধ্যে দুঃখ শুরু হয়ে যায়। তামলিকা ডাক দিয়া কয়, ভাই আমি মাটির নিচের কোনো সম্পদ পাই নাই, এই টাকা আমার বাবা আমাকে দান করেছে, বাবা আমাকে দিয়েছে। সবাই বলে, না না এই টাকা তো এই যুগের টাকা নয়, এই টাকা তো বহুদিন আগের যুগের টাকা। তামলিকা বলে, কি বলেন ভাই বহুদিন আগের টাকা কেন হবে রে ভাই? মুহূর্তের মধ্যে বাজারের মধ্যে সরাইয়া যায়, বাজারের সব মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া তামলিকার চতুর্পাশে ঘেরাও দিয়া বসে। বাজারে সবাই বলে, এমন একজন গোলাম বাজারে এসেছে যেই গোলামের কাছে মাটির নিজের সম্পদ পাওয়া যায়। তামলিকা বলে, না না মাটির নিজের সম্পদ পাই নাই, এই সম্পদ আমার আব্বা জান আমাকে দান করেছে। সব মানুষগুলা তামলিকার চতুর্পাশ দিয়া ঘেরাও করে দাঁড়ায়, আর তামলিকা মনে মনে ভাবে, হায় হায় বাচ্চা দাকে আনুসের কাছে যদি আমায় নিয়ে যায়, তাহলে বাচ্চা দাকে আনুস আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। মনে মনে ভয় পায় আর মনে মনে কল্পনা জল্পনা করে, আমার বাবা তো এই এলাকার মানুষ, আমি তো এই এই এলাকার সন্তান, হয়তো আমার বাবা এখানে এসে আমার বাবা আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। দুই ঘন্টা তিন ঘন্টা পরে তাকে দেখেছি, তার বাবা আর আসে না, কি ব্যাপার বাবা কেন আসে না? এবার তার মনে সন্দেহ যে আসলে একটা ঘটনা হইল নাকি। তো সব মানুষগুলা যখন জিজ্ঞাসা করে যে আপনি মাটির নিচে সম্পদ পেয়েছেন, তামলিকা বলে, না না এই সম্পদ আমি পাই নাই, এই সম্পদ আমার বাবা আমাকে দান করেছেন। একজন লোকের কাছে তামলিকা গিয়া জিগায় যে এখানে এই দাকিয়ানুস বাদশা কই, আমরা তো অপরাধী,
আমরা আমি তো মনে মনে ভয় পাই লেখা বাচ্চাটা জ্ঞান যদি জানতে পারে আমাকে নিয়ে ফাঁসির দড়িতে ঝুলা দিবে, কেউ বলবেন না, কেউ বলবেন না। একজন গায়ে মিয়া বাচ্চাটা জ্ঞান কি এই যুগের মানুষ, আরো কত শত যুগ আগে সে চলে গেছে, কোন জগতে আছো? তোমার জন্য দোয়া করে যাই, দোয়া করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাজত্ব আরো লম্বায়িত করুন, আপনার রাজত্ব আরো দীর্ঘায়িত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দারাজ করুক। এই কথা বলিয়া বাদশাহ আবার নিজের এলাকার মধ্যে চলে যায়, সারা দেশে তুমুল হয়ে যায়। সাত যুবক 300 বছর পর ঘুম থেকে জাগ্রত হয়েছে, তামলেখা নামের যুবক যখন দাঁড়ায় থাকে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকার পরে দেখে বাবা আসে না। আমি তো বারবার বাবার পরিচয় দেই, বাবা আসে না। তখন তামলেখা মনে মনে চিন্তায় পড়ে যায়, হায় হায়, এত হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য যায়, এত হাজার হাজার মানুষ আমার চতুর্দিকে দাঁড়ায় আছে, কিন্তু আমার বাবার কোনো খবর নাই, আমার বাবার তো কোনো খবর পাওয়া যায় না। এবার ওই লোকগুলার মধ্য থেকে দুইজন আল্লাহর গোলাম এই তামলিকা নামক যুবককে ধইরা বাদশাহ বেদরুসের কাছে নিয়ে যায়। আর বাদশাহ বেদরুস জায়গায় বাবা, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম তামলিকা। বলে তুমি কোথায় থাকো, কি তোমার পরিচয়? কই তামলিকা মনে মনে চিন্তা করে, হায় হায়, এখানে তো এই এই জায়গার বাদশাহ হইলো তাকে আনো, এই জায়গায় আবার নতুন বাদশাহ কোথায় থেকে আসে? সে মনে মনে চিন্তা করতে আসছে, নতুন বাদশাহ কোথা থেকে আসলো, এটা তো জিজ্ঞাসা করা দরকার। এইবার তামলিকা জিজ্ঞাসা করে, হে বাদশাহ নামদার আপনার নাম কি? বাদশাহ বলে আমার নাম বেদরস। বলে এখানে যে তাকে আনুস নামের বাদশাহ ছিল সে কোথায়? এবার এই বাদশাহ বেদরস ডাক দেয়া বলে, নাই নাই বাদশাহ, তাকে আনুস আর এই জমিনের মধ্যে নাই, আজ থেকে 300 বছর আগে বাদশাহ তাকে আনুস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবার তামলিকা মনে মনে চিন্তায় পড়ে যায়। এবার বাদশাহ বেদরস ডাক দেয়া বলে, কি ব্যাপার? এবার তামলিকা ডাক দেয়া, গয়ো বাদশাহ, আমরা ইমানদার, আমরা সাত যুবক ইমানদার, ওই বাদশাহ তাকে আনুস আমাদেরকে ধরার জন্য অনেক চেষ্টায় থাকে, কিন্তু আমরা পাহাড়ের একটা গুহায় গিয়া লুকাই। এবার বাদশাহ বেদরস মনে মনে চিন্তায় পড়ে যায়, হায় হায়, এই যুবকরা দেখি 300 বছরের আগের যুবক, হায় হায়, সবাই চিন্তায় পড়ে যায়, হায় হায়, 300 বছরের আগের যুবক, তার মানে 300 বছর আগে এরা বাদশাহ তাকে আনুসের যুগের মানুষ। সুবহানাল্লাহ, এটা তো যেমন তেমন ঘটনা না? তো বাদশাহ বেদরস ওই যুবককে ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমাদের আর বাকি যুবকরা কোথায়? তাদের কাছে নিয়ে যাও, তাদেরকে একবার দেখে আসে। ওই দিক দিয়ে ছয় যুবক চিন্তায় পড়ে যায়, হায় হায়, না জানি আমাদের তামলিকা নামের যুবকটা তাকে আনুসের হাতে ধরা পড়ে যায়। এখন তাকে আনুস তাদের তাকে আনুসের হাতে যদি ধরা পড়ে যায়, তাকে আনুস তাকে ফাঁসের দড়িতে ঝুলা দিবে। সবাই মিলা আল্লাহ পাকের পায়ে সেজদা করে ইচ্ছা মতো কান্নাকাটি, আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। তো এই বাদশাহ বেদরুস ধীরে ধীরে হেঁটে হেঁটে গুহার মধ্যে গিয়া দেখে, হায় হায়, 6 জন যুবক, কি ব্যাপার? তোমাদের নাম কি? অমুক অমুক অমুক। আমরা বাদশাহ তাকে আনুসের যুগের মানুষ। বাদশাহ বেদরুস বলে, তোমরা তো 300 বছর আগের মানুষ। এবার বাদশাহ সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয় যে 300 বছর আগের মানুষ জীবিত, যারা বলো কিয়ামত হবে না তারা আসো, প্রমাণ দেখে যাও। এই 7 জন যুবক ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে বাদশাহ আল্লাহকে বলছে, আল্লাহ, যে কিয়ামত নিয়ে আর যে মারামারি আর যে মতানৈক্য, এটা সঠিক একটা কিয়ামত সম্পর্কে সঠিক তথ্য কে দিবে?
তো সে এই চিন্তা ভাবনা করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করছে, আর আল্লাহ তালা এই সাত যুবকের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। তো যা হোক, বাদশাহ বেদরস এই সাত যুবকের ঘটনা সবকিছু জানলেন। এবার বাদশাহ বেদরস ওই সাত যুবকের কপালে চুমু খায়, কারণ এই সাত যুবক যেমন তেমন যুবক নয়, এই সাত যুবক আল্লাহর খাঁটি গোলাম। সাত যুবক বাদশার কপালে চুমা খায় যে বাদশাহ আপনি অনেক ভালো মানুষ, ইমানদার, আল্লাহ আপনার রাজত্ব আরো দীর্ঘায়িত করুক, আপনাকে আরো বেশি হায়াত দান করুক। এবার বাদশাহ বেদরস ডাক দেয়া বলে, আমার এলাকার মধ্যে, আমার মহল্লার মধ্যে, আমার দেশের মধ্যে সারা দুনিয়ার ইমানদার ব্যক্তিরা অনেক মতানৈক্য করে, অনেক মতানৈক্য আরম্ভ করে দেয়। এক একজন বলে কেয়ামত হবে, আর একজন বলে কেয়ামত হবে না, একজন বলে কেয়ামত হবে সশরীরে, আর একজন বলে কেয়ামত হবে আমাদের রুহের জগতে। এখন আপনারা একটা কিছু বইলা যান, এই সাত যুবক ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, যে দুনিয়া নিয়া তোমরা পড়ে আসো, যে টাকা পয়সা নিয়া তোমরা পড়ে আসো, যে স্ত্রীর সন্তান নিয়া সুখে শান্তিতে জীবন যাপন করো, আরাম করে ঘুমাও, এই দুনিয়াটা একদিন কিয়ামত হবে, এই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে একদিন ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখ দেখ, এই সাত যুবককে যদি আমি 300 বছর না খাওয়াইয়া ঘুম থেকে জাগ্রত করে বাঁচায় রাখতে পারি, তাহলে দুনিয়ার মানুষদের এই দুনিয়াকে কিয়ামত করা, দুনিয়ার মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে আবার জীবিত করা আমার কাছে কোনো ব্যাপারই না। আল্লাহ আরে দেখ, 300 বছর না খাওয়াই বাঁচায় রাখলাম, আবার তুললাম, তাইলে আমি আল্লাহ যদি 300 বছর না খাওয়াই এদেরকে বাঁচায় রাখতে পারি, তো করে মরণের পরে আবার তুলতে পারবো না, আমার কাছে কোনো ব্যাপারই না।